নমস্কার সকলকে, আমি কৃষ্ণদীপ শাস্ত্রী। আজকে আমরা আলোচনা করব জানুয়ারি মাসের রাশিফল নিয়ে। জানুয়ারি মাসের রাশিফল মানে আপনাদেরকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা, ভালোবাসা। খুব ভালো কাটুক এই বছরটা, খুব ভালো হোক আপনাদের, খুব উন্নতি হোক। যে স্বপ্নগুলো দেখেছিলেন লাস্ট ইয়ার পূরণ হয়নি করোনার কারণে বা কোনো কারণে, প্যান্ডামিক চলছিল, স্বপ্ন পূরণ হয়নি হয়তো, সেগুলো সব পূরণ হোক এই বছরে। এটাই প্রার্থনা করি মায়ের কাছে, ইষ্ট দেবীর কাছে, যেন আপনারা খুব ভালো থাকেন, আপনাদের যা স্বপ্ন সব বাস্তবায়িত হোক, প্রবলেম থেকে বেরিয়ে আসুন আপনারা, এই প্রার্থনা করি। প্রথমেই আজকে বলবো জায়গাটা হচ্ছে যে যেটা আমরা পাচ্ছি এই মাসে, হরোস্কোপটা যদি দেখি আমাদের, তাহলে 1 থেকে 15 তারিখ পর্যন্ত মঙ্গল সক্ষেত্রেই থাকছে, রাহু এবং কেতু দুজনেই তুঙ্গস্থ থাকছে। এরপরে এটা পাচ্ছি শনি সক্ষেত্রী, সক্ষেত্রী মার্গী হয়ে আছে, বৃহস্পতির সাথে গুরু শৌরী যোগ করেছে, আর যেটা দেখছি রবি বুধ উদয়িত যোগ তৈরি হচ্ছে। কিন্তু আরেকটা পার্ট যেটা আমরা দেখবো, যেটা সেকেন্ড পার্টে বা প্রথমের 7-8 তারিখের পর থেকে, যেটা দেখবো যে একটা দারিদ্র যোগ করছে রবি শুক্র, যেটা তৈরি করে দারিদ্র যোগ। তো সব কটা বিষয়ে বলে দেওয়ার কারণ হচ্ছে এইগুলো আমাদের সারা মাসটা প্রভাবিত করবে, এগুলো থাকার ফলে আপনার কিছু প্রবলেম আসবে, কিছু উন্নতি পাবেন। মঙ্গল সক্রিয় থাকার জন্য আপনার কী কী ভালো হবে আপনার রাশি লগ্নের লোকেদের, আর দারিদ্র যোগ থাকার জন্য কী কী প্রবলেম হবে সেটাও বলবো। কিন্তু যে জায়গাটা বলি সবসময় আমি, আমাদের হাতের যে ফিঙ্গার প্রিন্ট যেটা, আর আমাদের জন্মছক, দুটোই কিন্তু সবার ভিন্ন ভিন্ন। তো তার উপর বেশ করে একটা আলোচনা, একটা প্রেডিকশান আলাদাভাবে হয়, যেটাকে আমরা বৃহৎভাবে চেম্বারে আসতে হয় বা অনলাইন বুকিং করে করতে হয়। তার জন্য এটা আমরা বলি যে একটা সবার উপরে একটা স্ট্যাটিস্টিক্যাল বলার চেষ্টা করি, রাশি লগ্ন হিসেবে রাশিফল, যেটার উপর বেশ করে আপনারা শুভ কাজে যাওয়ার সময় কী কালার ব্যবহার করবেন, কী নাম্বার ব্যবহার করবেন এবং কী খেয়ে শুভ কাজে যাবেন, বা কী টোটকা করবেন যেটা করলে ভালো হবে, এবং কী করবেন না এই মাসে, সেগুলো বলার চেষ্টা করি মূলত। তো এই জিনিসগুলো, দারিদ্র যোগ যদি আপনাদের ছকে থেকে থাকে, তাহলে সেই জায়গাটা সাবধান থাকার দরকার আছে এই মাসে। যদি আপনার ছকে সক্ষেত্রী শনি বসে আছে, বৃহস্পতির সাথে গুরু শৌরী যোগ করেছে, তাহলে সাবধান হওয়ার দরকার আছে, তাহলে আপনাকে সাবধান হতে হবে। যেটা এখন চলছে কালসর্প দোষ চলছে বর্তমানে, তো আপনার যদি ছকে থেকে থাকে কালসর্প, তাহলে আপনাকে কষ্ট দেবে, প্রবলেম ফেস করাবে। কালসর্পের ফলে যেগুলো হয় সেগুলো এই সময় বৃদ্ধি পাবে, এটাকে গোচর বলি আমরা। গোচর ফল আমাদের ট্রানজিটের সাথে সাথে এই ছকে থাকলে সেগুলো প্রবলেম বাড়ায়। তো প্রথম আজকে যারা অনুষ্ঠান দেখছেন তাদেরকে বলবো যে অনুষ্ঠানটা যদি ভালো লেগে থাকে আমাদের প্রোগ্রাম, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকনে ক্লিক করতে হবে, এবং আপনার প্রিয় বন্ধু বান্ধব যাদের আপনারা ভালো চান তাদেরকে শেয়ার করতে হবে অনুষ্ঠানটা। এবং বলবো আরেকটা কথা, যেটা হচ্ছে যে যারা যোগাযোগ করতে চাইছেন আমার সাথে, বৃহৎভাবে নিজের ছক জানতে চাইছেন, তাহলে আমাদের বুকিং নাম্বারে ফোন করতে হবে। করে যদি ফোনে জানতে চান আপনারা, তাহলে বুকিং করতে হবে, কনসালটেন্সি ফিজ আছে একটা, সেটা পেমেন্ট করতে হবে। করে বৃহতে গোপনে আপনাদের বিষয়ে আপনারা জানতে পারেন, সমস্যা নিয়ে আলোচনা করা যেতে পারে। তার জন্য আপনাকে আগে থেকে ফোন করে বুকিং করতে হবে, যদি আপনার প্রবলেম থাকে তাহলে কল করবেন। আর যারা চেম্বারে আসতে চাইছেন, আমাদের শিয়ালদা, বেহালা, এছাড়া কৃষ্ণনগর এবং তমলুক বা মেছেদা চেম্বার আছে, এছাড়া প্রত্যেক অমাবস্যাতে তারাপীঠে, তারাপীঠে যারা আসতে চাইছেন মায়ের সঙ্গে, মায়ের কাছে পুজো দিতে বা কোনো কাজের জন্য, তাদেরকেও বলবো আগে থেকে বুকিং করে নিতে হবে, বুকিং করে আসতে হবে। তো বেশি বৃহৎ না করে, না বাড়িয়ে সরাসরি রাশিফল শুরু করব। তুলা রাশি নিয়ে আলোচনা করছি। তুলা রাশির ক্ষেত্রে যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে বিভিন্নভাবে কিন্তু এই মাসে আপনার বিভিন্ন যে চেঞ্জগুলোর কথা আপনারা ভাবছিলেন বা করার চেষ্টা করছিলেন, সেই চেঞ্জগুলো কিন্তু এই মাসে আপনারা পাবেন 1 থেকে 15 তারিখের মধ্যে। যত গুরুত্বপূর্ণ কাজ চেষ্টা করুন 1 থেকে 15 তারিখের মধ্যে কমপ্লিট করে নেওয়ার, তারপরে কিন্তু বীজ যোগ শুরু হচ্ছে, রবি শুক্র যুক্ত হচ্ছে, তার ফলে কিন্তু প্রভাব পড়বে আপনার ছকে। আপনার অধিপতি শুক্র, আপনার রাশির অধিপতি কিন্তু শুক্র বা আপনার লগ্নের অধিপতি শুক্র, সেই যখন রবির সাথে কানেক্ট করে তখন বীজ যোগ তৈরি করে। তো সেই জায়গাটা কিন্তু কিছুটা হলেও আপনার প্রবলেম শুরু হবে, দারিদ্র যোগ তৈরি করে, সরি মাফ করবেন, এবং রবি শনি যুক্ত যোগ হয়ে তৈরি করে হচ্ছে বীজ যোগ। তো আপনার রাশির অধিপতি বা আপনার লগ্নের অধিপতি শুক্র যখন রবিকে কানেক্ট করবে 14 তারিখের পর থেকে, সামহাও দেখবেন আপনাদের কিছু কিছু প্রবলেম শুরু হবে, আর্থিক ক্ষতি হবে, ব্যয়ের জায়গাটা বেড়ে যাবে। তো যা বিজনেস প্ল্যানিং, যা পেমেন্ট নেওয়ার চেষ্টা করুন 1 তারিখ থেকে 14 তারিখের মধ্যে র্যাপ আপ করার, এবং
খরচা তো আপনার হবে, খরচার জায়গাটা কতটা পারবেন কম করা এবং সেই জায়গাটাকে একটু ম্যানেজ করা, ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের দরকার আছে আর কি। আর হচ্ছে জায়গাটা আপনার যে জায়গাটা মঙ্গল সক্ষেত্রেই থাকায় যে জায়গাটা আপনার কিন্তু সপ্তম পতি হচ্ছে মঙ্গল, সে এখন সক্ষেত্রে আছে, তো স্ত্রীর সাথে কিছুটা হলেও লাইফ পার্টনারের সাথে কিছুটা হলেও মানসিকভাবে একটুখানি কিন্তু একটা টাসেল ঝামেলা অশান্তি চলবে, তো সেটাকে একটুখানি ম্যানেজ করতে হবে যাতে প্রবলেম না হয় সেটা দেখতে হবে। স্ত্রীর মনের মতো হয়ে থাকতে হবে বা স্বামীর মনের মতো হয়ে থাকাটা এই সময় বাঞ্ছনীয়, নাহলে কিন্তু সমস্যা বা অশান্তি হবে, যেহেতু মঙ্গল সক্ষেত্রে রাগি করে দেবে, অশান্তি একটু হতে পারে গৃহে বাড়িতে, তো সেই জায়গাটা একটু সামলে চলা। এর সাথে জায়গাটা হচ্ছে রাহুকেতু তুঙ্গ, যাদের চক্রে রাহুকেতু তুঙ্গ তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা বিভিন্নভাবে আয় ব্যয়ের মধ্যে সামঞ্জস্য থাকবে না এবং তার সাথে জায়গাটা দুর্ঘটনা থেকে সাবধান থাকতে হবে, বিভিন্নভাবে আর্থিকভাবে হতে পারে জায়গাটা কোনো স্ক্যামের দ্বারা প্রতারিত হওয়া, হ্যাঁ ফাটকা লোভে পড়ে টাকার ক্ষতি হওয়া, এইগুলো হওয়ার সম্ভাবনা হয়, সেখান থেকে সাবধান থাকতে হবে। আর এই মাসে আপনার লাকি কালার হচ্ছে অফ হোয়াইট কালারটা ব্যবহার করুন ভালো হবে, এবং 1 থেকে 15 তারিখ পর্যন্ত অফ হোয়াইট কালার ব্যবহার করুন, তারপর চেষ্টা করুন লাল কালার ব্যবহার করার, রেড রং, রেড কালার বা লাল কালার ব্যবহার করা ভালো হবে। আপনার জন্য লাকি নাম্বার হচ্ছে এই মাসে 5 হচ্ছে লাকি নাম্বার, এই সংখ্যাটা ব্যবহার করুন ভালো হবে, এবং শুভ কাজে যাওয়ার সময় অল্প একটু ঘি মুখে দিয়ে যান, দেখবেন বৃহৎ ফলপ্রাপ্তি হবে। যারা পড়াশোনা করছো তাদের ক্ষেত্রে বলবো মাসটা অত্যন্ত ভালো, প্রথমার্ধে অত্যন্ত ভালো, 15 তারিখের পর থেকেও মোটামুটি যাবে, যে জায়গাটা হবে কনসেন্ট্রেশনের অভাব হতে পারে বা একটু গাইনোর, মেয়েদের ক্ষেত্রে গাইনোর প্রবলেম, পুরুষদের ক্ষেত্রে বিভিন্ন পেন হতে পারে, তো সেই জায়গাটা একটু সাবধানে থাকতে হবে, বাচ্চাদের ক্ষেত্রে পড়াশোনা এই কারণে ডিস্টার্ব হতে পারে, তো চেষ্টা করো যদি প্রবলেম হয় যে ডাক্তার দেখিয়ে নেওয়ার, ফেলে না রেখে, এবং রেগুলারলি মেডিটেশন করার চেষ্টা করুন সকালবেলা আর্লি মর্নিং উঠে। আর একটা পার্ট বলবো যে জায়গাটা যাদের বিবাহের জন্য প্রস্তুতি চলছে তাদেরকে বলবো 1 থেকে 15 তারিখের মতো পুরো পার্টটা মিটিয়ে ফেলা, 15 তারিখের পর থেকে সমস্যা হতে পারে। যাদের ক্ষেত্রে কালসর্প যোগ আছে, যাদের চকে আছে, কারণ বর্তমান সময় কালসর্প যেহেতু চলছে সেই জায়গাটা সাবধান হতে হবে, দুর্ঘটনা হতে পারে, তো সাবধানে না থাকলে কিন্তু সমস্যা হবে। আর যতটা পারবেন যে নেশাগ্রস্ত না হওয়ার এই মাসে, বিশেষ করে 15 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত না হওয়ার, আপনি নেশাগ্রস্ত হওয়ার ফলে এমন কিছু কাজ করতে পারেন যার ফলে কিন্তু অঘটন দুর্ঘটনা ঘটতে পারে আপনার, তো সাবধানে থাকতে হবে, ভালো থাকতে হবে। এই মাসে কী করবেন না, এই মাসে গাড়ি কিনবেন না, গাড়ি কিনলে সমস্যা হতে পারে, এবং এই মাসে চেষ্টা করুন যে বাড়িতে যদি খাঁচায় বন্দি হওয়া পাখি থাকে সেগুলোকে উড়িয়ে দেওয়া ভালো হবে। আর যারা প্রথমবার আজকে অনুষ্ঠান দেখছেন চেষ্টা করব, তাদেরকে বলবো, রিকোয়েস্ট করবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার, কমেন্ট করে জানানো কেমন লাগছে অনুষ্ঠান, আর তার সাথে নিজেদের যাদেরকে ভালোবাসেন আপনার তাদের সঙ্গে অনুষ্ঠানটা শেয়ার করার। আজ এখানে শেষ করছি, খুব ভালো থাকবেন, যারা চাইছেন যোগাযোগ করতে তাদেরকে বলবো বুকিং নাম্বারে ফোন করে আপনার বাড়ি থেকে আপনি আমার সঙ্গে কথা বলতে পারেন, যোগাযোগ করতে পারেন, কনসালটেন্সি নিতে পারেন, এবং যারা চেম্বারে আসতে চাইছেন তাদেরকে বলবো যে জায়গাটা তারাপীঠ, বেহালা এবং শিয়ালদা, এছাড়া শিলিগুড়িতে আসছি এবং মেচেদা বা তমলুকে, আর তার সাথে হচ্ছে কৃষ্ণনগরে, যারা চাইছেন যোগাযোগ করে তাদেরকে বলবো বুকিং নাম্বারে ফোন করে যোগাযোগ করতে। খুব ভালো থাকবেন, জয় মাতারা।